হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব খুব সুন্দর একটা জায়গায়, যেখানে আমি সম্প্রতি ঘুরতে গিয়েছিলাম। তো চলুন দেখে নেওয়া যাক সেই জায়গার সৌন্দর্য ও সেখানে কি কি রয়েছে। এত এত সবুজ, এত এত সবুজ, এত ভালো লাগছিল আমার ঘুরতে গিয়ে। তো প্রথমে আমি গিয়েছিলাম একটা চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানার পরে আমি একটা পার্কে গিয়েছিলাম। আচ্ছা বলুন তো, ঘুরতে কার না ভালো লাগে? ঘুরতে তো সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। আর সেটা যদি হয় অনেকদিন পরে, তাহলে তো কোনো কথাই নেই। আমিও অনেকদিন পরে আজ ঘুরতে বেরিয়েছিলাম, আমার খুবই ভালো লাগছিল। তাই আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো চলুন দেখে নেওয়া যাক আমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি কি দেখেছিলাম, কি কি করেছিলাম। তো আপনারা আমার সাথেই থাকুন। কেমন যেন ডাকে, ঠিক আছে তো আমলকে হয়েছিল, আমি অনেক ভুল আমলকে নিয়েছি। এখানে যদি একটা নৌকা থাকতো তাহলে কিন্তু ভালো হতো, এখানে নৌকা চড়তাম ভালো হতো না তাহলে। অনেক মজা লাগতেছে ঘুরতে বেরোয়। না দিয়ে খাইলাম
ফুল ফুল গাছ। আপনাদের বকুল ফুল কেমন লাগে? আমি যে ওই যে একটা বকুল ফুল গাছ পেয়ে এত সুন্দর করে ফুল করে নিয়ে আসলাম, আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আপনাদের বকুল ফুল কেমন লাগে সেটাও আমাকে জানাবেন। আমার তো ফুল বলতেই খুব ভালো লাগে, ফুল দেখলে আমার আর মাথা ঠিক থাকে না, ফুল আমি খুব ভালোবাসি। আচ্ছা আজকে এ পর্যন্তই। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের যাদের ভালো লেগেছে অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।